আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মশারি টানিয়ে কয়েকজন মিলে পড়াশোনা করছে। তো তারা কি পড়ছে সেটা একটু খেয়াল করি, আমরা একটু দেখার চেষ্টা করি তারা কি পড়তেছে। আমরা দেখতে পাচ্ছি তারা কুরআনুল করিম, কুরআন শরীফ পড়তেছে। তো তাদের আগ্রহ প্রবল থাকার কারণে তারা আজকে আল্লাহর কালাম এভাবেই তারা মুখস্থ করার জন্য চেষ্টা করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে এমন বুঝ দিয়েছেন যে তারা আল্লাহ তাআলার কালামকে বুকে ধারণ করার জন্য তারা রাত্র জাগরণ করে পড়াশোনা করছে। কিন্তু আমার ভিতর আপনার ভিতর তো পবিত্র কালাম নেই, তবে আমাদের জন্য কি করণীয়, আমাদেরকে কি চেষ্টা করা উচিত? না, আল্লাহ তাআলা আমাদেরকেও এবং আপনাদেরকেও অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দিন। অনেক মানুষ এমন আছে যারা সারা রাত্র গুনাহের কাজে লিপ্ত, অথচ তাদের উচিত আল্লাহ তাআলাকে ডাকা, কিন্তু তারা সেটা করছে না, না করে তারা গুনাহের কাজে লিপ্ত। কিন্তু যারা মাদ্রাসায় পড়ছে, সারা রাত্র পড়ছে, মশারি টানিয়ে পড়ছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে চেনার জন্য, দ্বীনের ইলম শিক্ষার জন্য তারা এভাবেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।